তোরা তিনজনই খুবই ফেমাস আর কি সব দিক থেকেই। তো আমার আমার একটা কথা বলতো নাসির, যে তোরা তিনজনের মধ্যে সবচেয়ে গুড বয় কে রে? ভাই তিনজনের মধ্যে আমার মনে হয় ভাই আমি সবচেয়ে ভালো ছেলে ভাই। ভাই তিনজনের মধ্যে আমার মনে হবে আমি সবচেয়ে ভালো ছেলে ভাই। এই গেমটা আমি আমি সবারে বলতে চাই, এই গেমটা আমি সবসময় খেলি ড্রেসিং রুমে, আর সবাইকে বিভিন্ন ধরনের প্রশ্ন করি এই গেম দিয়ে। তো আশা করি তাসকিনকে দিয়ে শুরু করব এই গেমটা। খুবই সিম্পল, তোমরা জানো যে তাসকিন, ধরো একটা নৌকায়, হ্যাঁ, মাশরাফি ভাই আর মুশফিক আছে, ঠিক আছে, তুই তুই একজনরে বাঁচাতে পারবি, ঠিক আছে, তুই একজনরে বাঁচাতে পারবি, আর তুই যারে বাঁচাবি সে বেঁচে গেল, আর যারে বাঁচাবি না সে মরে যাবে। মানে তুই যদি মুশফিকরে না বাঁচাস তাহলে মুশফিক মরে যাবে, তাহলে তুই কারে বাঁচাবি, মাশরাফি ভাইরে বাঁচাবি না মুশফিকরে বাঁচাবি? ভাই এই করছেন, এই খেলা খেলতে যায় ভাই কত কিছু। তাড়াতাড়ি উত্তর দে, উত্তর দে তাড়াতাড়ি। মুশফিক কিন্তু দেখতেছে শোটা, বুঝিনিস ভাই? আমি ভাই আমি তাড়াতাড়ি আমি না 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 দুইজন না, এত এত ভদ্র সাজার দরকার নাই, একটা উত্তর দে তাড়াতাড়ি, সময় নেই। মাসাই ভাইরে বাঁচাবি, ঠিক আছে, মাসাই ভাই তোর, তুই মাশরাফি হবি বলছিলি একবার আমার মনে আছে, তো ঠিক আছে। রুবেল, হ্যাঁ আইডল, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। রুবেল হোসেন, হাউ আর ইউ ব্রাদার? তোর কাছে সেম কোয়েশ্চেন, কিন্তু মুশফিকের জায়গায় রিয়াদ ভাই আর মাশরাফি ভাই, তুই কারে বাঁচাবি? একজন মরে যাবে কিন্তু, দুইজনই তো কিন্তু তোর খুব ক্লোজ। না আমি আমি আসলে কারে বাঁচাবো, কি আসলে দুইজন মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, হ্যাঁ বুঝতে পারছেন তো, অবশ্যই আমি দুইজনকে বাঁচানোর জন্য তো চেষ্টা করে লাভ নেই। তুই একজনের নাম বল, এত এত পলিটিক্যালি কারেক্ট হওয়ার দরকার নেই তো, তুই একজনের নাম বল। না এখন তো একজন তো স্যাক্রিফাইস আমার করতেই হবে তাই না, আপনার একজন তো মরেই যাবে আর কি, এখন সেটা তো এখন আমি প্রথমে আমি চেষ্টা করব নিজের জীবনটা মানে দিয়ে যদি দুইজনকে বাঁচাতে পারি তাহলে চেষ্টা করব। তারপর মাশরাফি ভাই না রিয়াদ ভাই, না আমি আমি এখন কার কথা বলবো? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল এখন। আমি আমি তাড়াতাড়ি উত্তর দে, তাড়াতাড়ি উত্তর দে। আমি চেষ্টা করবো যে আপনার মাস্টার ভাইকে না বাঁচানোর, রিয়াদ ভাইকে চেষ্টা করবো আপনার জন্য। তাহলে মানে তুই রিয়াদ ভাইরে বাঁচাবে, এটাই তো? ঠিক আছে, ভেরি গুড। রুবেল, আমি তোর সাথে তো আমার অনেক বছরের সম্পর্ক, ঠিক না? হয়তোবা অনেক মানুষ এটা জানে না যে তুই যখন ফার্স্টে ঢাকায় আসোস তখন আমরা একটা ফ্ল্যাট শেয়ার করতাম, আমি আর তুই এক ফ্ল্যাটে থাকতাম, প্রায় আমরা আমার মনে হয় 3-4 বছর এক ফ্ল্যাটে ছিলাম, নাকি রুবেল? আমি সবসময় সময় বলতাম যে এই ফ্ল্যাটে যদি আমাকে টিভি টিভি ডিভিডি কোনো কিছু যদি না দেওয়া হয় আমার কোনো সমস্যা নাই, রুবেল এত এন্টারটেইন করে আমাদের, রুবেল থাকলেই হবে, রুবেলকে দিতে হবে, হ্যাঁ রুবেলকে দিতে হবে। আমি তাসকিনে, তাসকিনের ব্যাপারে একটা জিনিস বলতে চাই, যে তাসকিনকে আমি অনেক আগে থেকে চিনি, ঠিক যতটা আপনি ওকে ম্যাচিওর মনে করতেছেন তা কিন্তু না, ও অসম্ভব একজন চালাক ব্যক্তি, ঠিক আছে, সে সে হলো সে যে কি কি যে দুষ্টামি করে এটা যদি আপনারা জানতে পারতেন, তাহলে আমি যদি আজকে বলতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। তাহলে আমি একটাই একটাই উদাহরণ দিই, সে কত কত শিয়ানা, আমরা যারা শিয়ানা বলি। তো তাসকিন ধরেন বয়স তো আমার অনেক ছোট, আপনার তো সবাই দুষ্টামি করে, আমরা সবাই দুষ্টামি, আমি আপনি সবাই এক না এক সময় দুষ্টামি করছি, তো তাসকিনও এরকম অনেক দুষ্টামি টুষ্টামি করে। তো আমি একদিন চিন্তা করলাম, আমরা খুলনায় ছিলাম, টি-20 ওয়ার্ল্ড কাপের আমাদের একটা ক্যাম্প চলতেছিল, এই এত ভদ্র সাজস কেন, তাসকিন আমার দিকে দেখ, হ্যাঁ ঠিক এভাবে দেখ, হ্যাঁ ঠিক আছে। তো তা আমি তখন তাসকিনকে রুমে ডেকে বললাম, চিন্তা করলাম যে ছেলেটার একটু বলি, কেন এই ছেলেটা হি ক্যান মানে বাংলাদেশে বড় কিছু একটা হইতে পারে। তো আমি তাসকিনকে এমনি ওর সাথে আড্ডা টাড্ডা মারতে আমি পছন্দ করি,
আমি তাসকিনকে একদিন ডেকে রুমে ডেকে অনেক কিছু বুঝেছি যে তাসকিন তুই এভাবে করিস না, এটা এভাবে চল, এভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তাসকিনও খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনলো, শুনে আমাকে বললো যে ভাইয়া এভাবে করো তো আমাকে কেউ কখনো বুঝায় নাই, আমাকে যদি এভাবে করে যদি বুঝাইতো তাহলে আমি জীবনেও কোনো খারাপ কাজ করতাম না, আমি সবসময় এভাবে চলতাম। তো তাসকিন যখন আমার রুম থেকে এটা বলে চলে গেল, আমার কাছে খুব প্রাউড মনে হলো নিজের কাছে, যে না আজকে একটা ভালো কাজ করলাম, একটা ছেলেকে বুঝাইলাম, নিশ্চয়ই আমার কথা কিছু হলো কাজে দিবে। তো তারপরে দুই দিন তিন দিন পর দেখি তাসকিন একই কাজ করে, একই দুষ্টামি করতেছে। এরকম করতে করতে এক সপ্তাহ দুই সপ্তাহ পর আরেকজনকে দেখলাম, যে আরেকজন আমাদের সিনিয়র কেউ তাসকিনকে ডেকে বললো যে তাসকিন আমার কথা শুনতোস? হ্যাঁ, তাসকিনকে ডেকে দেখি একইভাবে আমার মতো বুঝাচ্ছে যে তাসকিন এইসব এইসব করা যাবে না, এরকম করে যাইতে হবে, এরকম যাইতে হবে। তো তাসকিন দেখি সেম কথা আবার ওনারে বললো যে ভাইয়া এভাবে করো তো আমার কেউ বুঝে নেই, আমাকে যদি এভাবে করে বুঝাইতো তাহলে আমি আর করতাম না। আমি ওই দিন বুঝতে পারছি যে তাসকিন আসলে কত শিয়ানা, মানে এ যে কত শিয়ানা, এরা আমাদেরকে দুই তিনবার বিক্রি করে দিতে পারবে আমরা বুঝবো না। তো যাই হোক রুবেল, তোর ছেলে এটা না? তাসকিনের হয়তো মনে থাকতে পারে, রুবেলের ওই এটা কি আয়ারল্যান্ডে হয়েছিল রুবেল? তাসকিন ওই যে সুইমিং করতে যায় রুবেলের দাঁতটা, ওই যে আগের দিন প্র্যাকটিসে বল লাগলো যে দাঁতে বল লাগে, দাঁত ভেঙে গেল রুবেলের। আমি জানি তাসকিন বলতো কি কাহিনীটা কি। এটা রিয়েলটা যেরকম আমার যতটুকু দেখা এবং ই, যে আমরা একদিন সুইমিং পুলে সবাই ফাইজলিং করতেছিলাম, মানে ম্যাচের পরে বা প্র্যাকটিসের পরে আমরা, আমাদের বেসিক্যালি সুইমিং সেশন থাকে স্ট্রেচিং এর। তো রুবেল ভাই ফাইজলিং করতেছে, তো রুবেল ভাই হঠাৎ করে এমনি নাচতেছে, তো দাঁত খিলে পড়ে গেছে পানির মধ্যে, খুঁজে পাইতেছে না। পরে ওই দাঁতটা মিথুন ভাই না নাসির ভাই কে জানি পায় লুকায় রাখছিল। লুকায় রাখার পরে রুবেল ভাই ম্যানেজারে বলতেছে আমি কালকে ম্যাচ খেলবো না। রুবেল তোর সাথে আমি সবসময় দেখি যে বিরাট কোহলির একটা কিছু না কিছু লেগে থাকে, অনেকদিন ধরে দেখতেছি তোরে, যে মানে তুই ওরে চোকাচোকি করস, আউট করলে আবার লাফালাফিও করস, কি কি করস, এটা কাহিনীটা তুই যদি একটু হিস্ট্রিটা যদি একটু বলতি। না আসলে ও বিরাট কোহলির সাথে আমার সেই আন্ডার 19 থেকে, ও কিন্তু আমরা একসাথে আন্ডার 19 খেলছি, তো আমরা আন্ডার 19 থেকে ওর সাথে আমার সে একটু মানে দ্বন্দ্ব লেগে আছে এমন একটা জিনিস আর কি। মানে বিশেষ করে ও আন্ডার 19 অনেক বেশি সেলেজিং করতো, হয়তো বা ন্যাশনাল টিম একটু কমছে বাট আন্ডার 19 এ প্রচুর পরিমাণে সেলেজিং করতো। তো এইরকম একটা ম্যাচ সাউথ আফ্রিকা ছিল, একটা টুর্নামেন্ট ছিল ট্রাই নেশন, তো ওরকম প্রচন্ড পরিমাণে সেলেজিং করতেছিল, যে নামতে ছিল আমাদের ব্যাটসম্যান তারাই গালি গালাজ করতেছিল আর কি উল্টা পাল্টা ভাবে। যাই হোক কিভাবে গালি গালাজ করতেছিল এটা আমরা সবাই জানি আর কি। তার তো যাই হোক, তো আমরা তো ওইখানে ওর সাথে আমার একটা খুব খারাপ একটা ই হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে এরকম ভাবে আমি ওকে আউট করার পরে দেন আমি ওকে একটা গালি গালাজ করছিলাম, দেন ও আমাকে মানে ব্যাটটা এরকমের উল্টা করে ধরে আমার দিকে এরকম ধরছিল আর কি, আমাকে একটা গালি দিচ্ছিল। তখন আমি ওর দিকে যাচ্ছিলাম, এটা হচ্ছে আন্ডার 19 এর কথা আর কি, তো আমি ওর দিকে যাচ্ছিলাম, ও আমার দিকে আসতেছিল, তেড়ে আসতেছিল, তারপর থেকে ন্যাশনাল টিমে তো আমরা আপনি দেখছেন হয়তো বা ওয়ার্ল্ড কাপে ও তো জানেনই ও কিরকম সেলেজিং করে আরকি, তো আর বিশেষ করে বাংলাদেশ প্লেয়ারদের সাথে কিভাবে সেলেজিং করে আরকি। তো ন্যাশনাল টিমে ওইরকম ওর সাথে আমার সাথে দেখছেন বাচ্চা এরকম, মানে মেইনলি শুরু হয়ে যাচ্ছে আপনার আন্ডার 19 থেকে আসলে ওর সাথে আমার একটা মানে। বুঝতে পারছি তো মনে হয় যে গেস্ট এসে গেছে মনে হয়। তো যাই হোক আমি, হ্যাঁ এটা চিনে চিনাস রুবেল?
হ্যাঁ নাসির, নাসির রুবেলের একটা খুব ভালো সম্পর্ক, তাস্কিনের খুব ভালো সম্পর্ক, তো আমার সবাই ভালো। তারপর হচ্ছে নাসির যেটা বললো আর কি, নাসির অবশ্যই ভালো ছেলে। রুবেল এখন এখন যে কাহিনী বলবে তারপর কিন্তু তুই বলবি না নাসির ভালো ছেলে, কেন না? আচ্ছা কাহিনী বলার, কাহিনী তো মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কাহিনী, ছোট ছোট কাহিনী। আচ্ছা রুবেল, নাসির আমি আমি একটা জিনিস জানতে চাই যে তোর সাথে তো রুবেলের অনেক বছরের সম্পর্ক, বাট তুই ফার্স্ট রুবেলের যখন দেখছিলি, তুই যদি ওই কাহিনীটা একটু আমারে বলতি যে রুবেলের তুই প্রথম কই দেখছিলি। না রুবেলরে আমি ফার্স্ট দেখছি মিরপুর স্টেডিয়ামে, আমার মনে হয় যে আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো আর কি, তার আগে আমরা মিরপুর সেন্টারে গিয়ে প্র্যাকটিস করতেছিলাম। তো রুবেল, আমি ব্যাটিং করতে যাবো আর কি, সেই সময় রুবেল আসছে আমার পাশে, আমি তো চিনি না ওকে, ঠিক আছে। পেপসির একটা গেঞ্জি ছিল না, পেপসি আগে একটা গেঞ্জি দিত যে আমরা আমরা পেপসি খাইলে গেঞ্জি পাইতাম, ওরকম গেঞ্জি ট্রাউজার কেস্টেস পরে আসছে, ঠিক আছে। তো এসে আমার পাশে এখন, মানে আমি ব্যাটিং করতে যাবো, আমি প্যাট পরে আছি, তা আমার কাছে আসে, আসার পর রুবেল বলতেছে নাসির ভাই আমি কি এই জায়গাটা একটু বসতে পারি, ঠিক আছে। তা আমি এখন ওকে চিনি না, জানি না ভাই, আমি নাসির ভাই, ঠিক আছে। ও আসছে সাধারণত আমরা বোলিং করতে, আর কি বলছিলাম ভাইয়া দাঁড়াও আমি বলতেছি দাঁড়াও, তা ঠিক আছে আমি কিছু, হ্যাঁ বসো ভাই, ঠিক আছে। ওই হচ্ছে রুবেলের সাথে আমার ফার্স্ট দেখা এবং ফার্স্ট কথা। তারপরে তো মনে করেন যে এখন পারলে তো রুবেল আমাকে মনে করেন যে থাপড়া, এরকম অবস্থা, যে ছেলে আগে ভাই কইতো আমারে, এখন তো তার দিক তাকানো যায় না ভাই। না দাঁতের কাহিনীটা সত্য না রুবেল ভাই, দাঁতের কাহিনী আমি আমি শুনছি ভাই। ভাই আমি তাস্কিন আর রুবেল সুইমিং পুলে সুইমিং করতেছিলাম রাতের বেলা, রাত বাজে তখন 8টা না 9টার দিকে, ঠিক আছে। ওর দাঁত কুইলা পড়ে গেছে ভাই, ঠিক আছে। আর দাঁতটা আমি পাইছি, আমি পায় নারকেল, পাশে নারকেল গাছ ছিল, নারকেল গাছে গোড়ায় লুকায় রাখছি, ঠিক আছে। ও ট্যাংরা পারলে কান্দে ভাই, এরকম অবস্থা, মনে করেন যে পাগল হয়ে গেছে, ওর দাঁত নাই, মনে করেন যে ও কি করবে ভাই, বুঝতে পারতেছে না ভাই, সিরিয়াস ভাই। মানে আমি যদি ওখানে বলি যে এখানে তুই 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবি, 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবি ভাই, এরকম অবস্থা। তাস্কিন ঠিক কিনা? আমার মনে হয় যে আপনিও আমার সাথে ফাইজলাম করতেন অনেক ধরনের, তা আপনি আমাকে সবসময় বলতেন যে নাসির মনে কর যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, এক বলে 2 রান লাগে, তুই তো ভালো ফিল্ডার, সাপোজ একটা ক্যাচ উঠছে আর তুই ক্যাচটা ফেলাই দিছিস আর আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেছি, তোর কেমন লাগবে, অনুভূতিটা কেমন, ঠিক আছে। তা আমরা মজা করতাম আর কি। তা আমি আপনার কাছে জানতে চাই যে ভাই ঘটনাটা আমার সাথেই ঘটছে, অ্যাডিলেডের ম্যাচে যে বাটলারের ক্যাচ তাস্কিনের বলে সম্ভবত, আমি এখন বলি, আমি কাহিনীটা বলি। আমি রুবেল 2015 বলছিলাম না তোর কাছে আমি আবার ফেরত আসব, ওই অ্যাডিলেডের ম্যাচে আমি আবার ফেরত আসলাম। শুনেন তো, আমি সব সময় নাসিরকে বলতাম যে নাসির চিন্তা কর যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, এক বলে 2 রান দরকার, বল আকাশে উঠলো, তুই ফিল্ডিং এ ক্যাচ ধরতে গেলি আর ক্যাচ মিস করে দিলি, তোর কেমন লাগবে, তোর সাথে কি হবে। তো এটা নিয়ে আমি সবসময় নাসিরের সাথে ফাইজলামি করতাম। তো আল্লাহ মনে হয় কথাটা বেশি সিরিয়াসলি নিয়ে নিছে, আমার সাথেই ঘটাই গেছে আর কি ঘটনাটা। তো আপনাদের হয়তো বা সবারই মনে আছে 2015 ইংল্যান্ডের সাথে ম্যাচে আমি ওয়োকস এর ক্যাচটা ছাড়ছিলাম, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গেছিল তাস্কিনের বলে। তো যখন আমি ক্যাচটা ছাড়ি, ক্যাচটা ছাড়ার পর তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাই মাটি দুইটা ফাঁক হয়ে যাক, আপনি ভিতরে ঢুকে যাই, আমার আর কেউ যেরকম দেখার দরকার নেই। আর তুই জানোস আমি ওই মুহূর্তে একসাথে 32 কোটি গালি খেয়েছি। 32 কোটি কেমনে জানোস? কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ, একটা করে গালি তো দেয় নাই, 2টা করে দিছে সবাই, 2টা করে দিছে, হ্যাঁ 32 কোটি গালি খেয়েছি। তারপর রুবেল মাশাআল্লাহ যে ওভারটা বল করলো, 2 উইকেট নিয়ে নিল, তো ওই খেলার হাইলাইটস দেখলে দেখবি যে সবাই রুবেলের পিছনে দৌড়ায়, অথবা সবাই জিতার জন্য এটা করে। তো সবাই তো রুবেলের পিছনে দৌড়াইছে যে ম্যাচ জিতে গেছি, আমি রুবেলের পিছনে দৌড়াইছি যে আমি বেঁচে গেছি। যদি ওই ম্যাচ হারতাম তাহলে আর আমার আর বাংলাদেশ আসা লাগতো না, বুঝছিস?
তো এটাই 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 ছিল কাহিনি। এরপর আর আমি নাসির আর কাউরে বলি না যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল না না এটা 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 আপনি ড্রেসিং রুমে এসেও বলছেন ভাই যে কান দুললাম ভাই আমি আর কারোর সাথে ক্যাচ নিয়ে অন্তত মজা নিব না এটা বল ফাইজলামি করব না আমি আসপন্ত করি না কিন্তু আল্লাহ জানে কেন ওয়ার্ল্ড কাপ আসলেই আমার কাছ থেকে ক্যাচ ছুটে যায়। এই ওয়ার্ল্ড কাপেও রোহিত শর্মা ক্যাচ ছুটে গেছে তো আমি জানি না, আশা করি 2023 ওয়ার্ল্ড কাপ যদি খেলতে পারি তাহলে একবারে সব পোষে দিব। যেকোনো দেশে চলে যেতাম, বাংলাদেশ আসতাম না আমি, আমার খুন করে ফেলতো। তাসকিন, যখন তোকে ওই চাকিং এর জন্য কল করা হইলো, হ্যাঁ, তখন তোর সাথে আমরাও ছিলাম, ইট ওয়াজ মানে আমাদের জন্য খুবই শকিং ছিল। প্লাস তুই যেহেতু আমাদের আড্ডার মধ্যে একটা পার্ট, তুই, আমি, মাসরাই ভাই, তুই, রিয়াদ ভাই, সবাই আমরা একসাথে বসি, তো আমরা আমরা উই ওয়ার ভেরি হার্টফুল আর কি, আমরা খুব কষ্ট পেয়েছি এই জিনিসটা নিয়ে। বাট তোর চেয়ে ভালো বলতে পারবে না যে তোর মধ্যে ওই দিন কি যাচ্ছিল, কি হচ্ছিল, মানে ইউ আর দ্য ওয়ান হু আর সাফারিং ফ্রম ইট। সো তুই যদি একটু বলতিস যে মানে ওই সময় তুই কিভাবে এটার সাথে কোপ করছস, কিভাবে এখান থেকে বাইরে আসছস। যেই দিন পাকিস্তানের ম্যাচের পরে পরের ম্যাচটা ছিল ইন্ডিয়ার সাথে, তো ওই ম্যাচটার আগেই আমাকে ব্যান ঘোষণা করলো, সেটা ব্যাঙ্গালোরে। তো আমি তখন হোটেলে একাই ছিলাম, তো সবাই খেলতে গেছে, তো ইন্ডিয়ার সাথে ম্যাচটা এক রানে হারলাম আমরা, সবাই অলমোস্ট সবাই কাঁদছিলাম ওই ম্যাচটা হারার পরে। তো আমার খুব কষ্ট লাগতেছিল যে একে তো ব্যান্ড হইলাম, কি ম্যাচটা হারলাম। তো ওই ম্যাচটা খুব দোয়া করতেছিলাম হয়নি, পরে তো দেশে একা একা এসে পড়লাম আমি। পরে আমি দেশে আসার পরে সবাই যখন চলে আসলো হিট স্ট্রিট চলে যাবে, যাওয়ার আগে মাহবুব আলী জ্যাকি স্যার তাকে আমার প্রজেক্টটা হাতে দিয়ে গেল। তো আমি দিন রাত সবসময় ড্রিল করতাম, জ্যাকি স্যার হচ্ছে একাডেমিতে যাই আমি প্র্যাকটিস করতাম, এবং সে মাঝে মধ্যে রাত্রে আমাকে না বললেই বাসায় আসতো যে আমি আমার ড্রিল গুলা ঠিক মতো করতেছে। তখন আমার নামাজ পড়ে একটাই দোয়া থাকতো, আল্লাহ আমাকে তুমি এই বিপদ থেকে। পরে আমি অস্ট্রেলিয়াতে যখন পরীক্ষা দিতে চাই, যাওয়ার আগের দিনও আমি মানে রোজা রাখছিলাম, টেস্ট দিয়ে পরে আল্লাহর মতে পাস করছি। আমি তো আসল কাহিনীগুলো জানি, তুই এত ভদ্র আসতেছিস, আমি তো এটা শুনে আসতেছি। আল্লাহর উপর আমি পাস করছি।